পৃথিবীর প্রত্যেকটা দেশে নিজস্ব নিজস্ব নিয়মকানুন আছে। আমরা বর্তমানে এই নিয়মকানুনকে তোয়াক্কাই করি না। বড় চোর কি শাস্তি হবে? যাবজ্জীবন কারাদণ্ড? তার থেকে তো বেশি কিছু নয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষের কাছে শাস্তি ছিল নরকের থেকেও কষ্টদায়ক। তখনকার শাস্তি ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব সর্বাধিক নৃশংস শাস্তির কিছু পদ্ধতি। তার আগে বলি, ভিডিওতে দেখানো ছবি এবং শব্দ দুর্বল মানুষ এবং কম বয়সী বন্ধুদের জন্য নয়। তাহলে চলুন ঐতিহাসিক সেই সময়ে যাওয়া যাক। এই শাস্তি সেই সমস্ত দোষীদের দেওয়া হতো যারা সমস্ত বিষয়ে নিজেদের মাথা ঘামাতো। তাদের মাথা ফাটানোর জন্য বিশেষ ধরনের পৌরাণিক মেশিন তৈরি করা হয়েছিল, যেখানে চাকার সাহায্যে চাপ সৃষ্টি করে আস্তে আস্তে মানুষটির মাথা ফাটিয়ে দেওয়া হতো। মধ্যযুগের সবচেয়ে চর্চিত পশু ছিল ষাঁড়, কিন্তু প্রজাদের কাছে ষাঁড় ছিল আতঙ্ক, কারণ সেই সময় নরকের থেকেও বেশি কষ্টকর শাস্তি হিসেবে বেছে নেওয়া হয়েছিল লোহার তৈরি ষাঁড়, যেখানে দোষীকে হাত পা বেঁধে ঝুঁকিয়ে দেওয়া হতো এবং লোহার তৈরি ষাঁড়ের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, যাতে দোষীর শ্বাসরোধ হওয়ার সাথে সাথে ছ্যাঁকা খেতে খেতে মারা যায়। প্রজাদের দোষীর আর্তনাদ শোনানোর জন্য ষাঁড়ের নাকি যন্ত্র দেওয়া হয়েছিল। মধ্যযুগে তৈরি আরেকটি অস্ত্র যা দেখতে ছিল ত্রিভুজ আকৃতির চেয়ার, এবং এই চেয়ারের উপর দোষীকে বসিয়ে দেওয়া হতো। দোষীর হাত পা এমন ভাবে বাঁধা থাকতো যাতে ওই চেয়ারটি ধীরে ধীরে দোষীর শরীরে প্রবেশ করে যায়। এই শাস্তিটি আবিষ্কার হয় সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা অবৈধ সম্পর্কে জড়িত থাকত। এই শাস্তির জন্য বেছে নেওয়া হতো দিন খেতে না পাওয়া হিংস্র ইঁদুরদের। এরপর তাদের একটি বালতিতে একত্রিত করা হতো এবং দোষীর পেটের উপর বালতিটিকে ইঁদুর সমেত উল্টে রেখে দেওয়া হতো। এরপরই শুরু হতো আসল অত্যাচার। বালতির পিছনের অংশে দেওয়া হতো গরম লোহার টুকরো। তারপর আর হিংস্র ইঁদুর নিজের প্রাণ বাঁচানোর জন্য ইঁদুরগুলো পেট চিরে শরীরে প্রবেশ করত, তারপর খেয়ে ফেলত দেহের বিভিন্ন। নেকলেসিং ছিল খুবই যন্ত্রণাদায়ক শাস্তি, যেখানে দোষীর হাত পা বেঁধে মাথা দিয়ে টায়ার বুক ও পেটের মাঝখানে রাখা হতো, তারপর টায়ারটিকে জ্বালিয়ে দেওয়া হতো। দোষীর মাত্র 20 মিনিট সময় লাগতো মারা যেতে। শাস্তিটি শুধুমাত্র ছিল মাদক বস্তু পাচার এবং রেপিস্টদের জন্য। এই শাস্তিটি প্রচলিত ছিল সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারত। এই শাস্তিতে একটি টেবিলে দোষীকে শুয়ে দেওয়া হতো এবং রোলারের সাহায্যে হাত পা বেঁধে দেওয়া হতো। তারপর জল্লাদ রোলার ঘোরাতে শুরু করত। যত বেশি রোলার ঘুরত তত বেশি টান পড়ত দোষীর শরীরের ওপর এবং নিচের অংশে। গাডার অত্যাধিক টানলে যেমন ছিঁড়ে যায়, তেমনই রোলারের অত্যাধিক টানের ফলে দোষীর শরীরের হাড় ভাঙতে থাকত। হাড় ভাঙার এই কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ দোষীর চোখ বন্ধ হতো। এই শাস্তির নিয়ম শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। শাস্তির শুরুতে দোষীর পিছনে জোর করে ঢুকিয়ে দেওয়া হতো কাঠের অংশ এবং তার মাথা বা মুখ দিয়ে সেই কাঠ বারো করে দেওয়া হতো। তারপর সেইভাবেই কাঠ শুদ্ধ দোষীকে মাটিতে পুঁতে ফেলা হতো।
পুঁতে দেওয়ার নির্দিষ্ট জায়গাও ছিল। সে জায়গায় এরকম অনেক দোষীর দেহ ছিল, আর এই কাজ চলাকালীন সমস্ত প্রজাদের উপস্থিত থাকতে হতো, যাতে তাদের মনে ভয়ের সৃষ্টি হয় এবং তারা বিদ্রোহ না করতে পারে। শুধুমাত্র মেয়েদের জন্য তৈরি এই ফ্লাইং নামক কষ্টকর এবং দুঃখজনক শাস্তিতে দোষীর শরীরের ধারালো অস্ত্রের সাহায্যে চামড়াকে তোলা হতো। এখানেই শেষ নয়, এই চামড়া তোলার প্রক্রিয়া চলত মানুষটির জীবিত অবস্থায়, কিন্তু দোষীর মুখের চামড়া তোলা হতো না। এরপর দেওয়া হতো আরো যন্ত্রণা। এই অবস্থায় দোষীকে সূর্যের আলোয় শোকানো হতো। এতেও যদি দোষীর মৃত্যু না হয়, তখন তাকে গরম তেল ভর্তি বড় মাপের হাঁড়িতে ঢোকানো হতো। এরপর দোষীর মৃত্যু হওয়াটা স্বাভাবিক ছিল। সবশেষে একটা কথাই বলবো, আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমাদের দেশে গণতন্ত্র আছে, তাই আমরা নিজেদের রায় নিজেরাই রাখতে পারি এবং এই অধিকার আমরা পেয়েছি এই সমস্ত বিনা অপরাধে শাস্তি পাওয়া মানুষের কাছ থেকে, যারা নিজের কথা না ভেবে ভেবেছে শুধু দেশের কথা, সেই দেশ যাকে আমরা দিনকে দিন করাপ্টেড বানিয়ে তুলেছি। All of you heard about the brutal torture methods. Please do not forget to subscribe us and press the bell icon. Thank you.